দশ নম্বর অঙ্কটি বলছি, 10 নম্বরের 1 নম্বর অঙ্ক, 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2, তাহলে এই অঙ্কটা সমাধান করতে হবে। তো চলো অঙ্কে যাওয়া যাক। অঙ্কটি আমি তুলে নিচ্ছি, 1 নম্বর অঙ্ক, 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2। তাহলে প্রথমে পূর্ণটাকে ভাঙতে হবে, মানে 4 নিচে বসে যাবে। পূর্ণ ভাঙার নিয়ম হচ্ছে পূর্ণর সঙ্গে এটাকে গুণ করতে হবে, আর যা পাওয়া যাবে এটার সঙ্গে যোগ করতে হবে। তার মানে এটা হচ্ছে 4 গুণ 3, 3 4-এ 12, আর উপরে আছে 3, তার মানে কত হয়ে গেলো এটা 15। তাহলে উপরে এটা বসবে ভাগ, এটার ক্ষেত্রে নিচে কত আছে 2, 2 নিচে বসবে, এটার সঙ্গে এটা গুণ, মানে 2 2 গুণে 4, আর উপরটার সঙ্গে উপরের সঙ্গে যোগ, তাহলে হয়ে গেলো 5। তাহলে উপরে বসবে 5। এবার কি করতে হবে, এই সংখ্যাটা যা আছে তা লিখে নিচ্ছি, 15/4। আচ্ছা, এখানে কি আছে, ভাগ আছে, এখানে আছে ভাগ চিহ্ন, তো ভাগটাকে আমরা গুণ চিহ্নে নিয়ে যাব। তো গুণ চিহ্নে নিয়ে যেতে গেলে এই নিচের সংখ্যাটা উপরে, উপরের সংখ্যা নিচে, মানে নিচে উপরে চলে যাবে 2, নিচে চলে আসবে 5। এবার আমরা কাটাকুটি করছি, 5 1 5, 5 3 15, এটার সঙ্গে এটা কাটলে হবে 2। তাহলে আমাদের সংখ্যা দাঁড়াচ্ছে 3/2, আর এটাকে যদি আমরা ভাগ করে দিই 2 কে 3 দিয়ে, 3 কে 2 দিয়ে, তাহলে 2 1 কে 2 নামলো 1, উপরে 1 চলে গেল, নিচে 2। তাহলে এই উত্তরটা আমাদের, আমাদের উত্তর হয়ে গেল এটা। তারপরের অঙ্কে যাওয়া যাক, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আছে 50/51 ভাগ 15। তো আমরা এটাকে এখানে করব, 2 নম্বর অঙ্ক, 50/51, 50/51 ভাগ 15, ভাগ 15। তাহলে 50/51 আমাদের থেকে যাবে উপরে, আর নিচে এটা এটা গুণ ভাগ আছে, তো গুণ করে দিলাম, তাহলে যেহেতু সংখ্যাটা উপরে আছে তো সংখ্যাটা চলে আসবে নিচে, উপরে হয়ে যাবে 1। এবার এটা দিয়ে এটা কাটাকাটি করলে হবে, 5 3 15, আর 5 10 50। তাহলে আমাদের সংখ্যাটার দাঁড়াবে 3 1 3, 3 5 15, আর উপরে 10, এটাই উত্তর। তারপরে অঙ্ক হচ্ছে 3 নম্বর অঙ্কটা বলছে, 3 নম্বর অঙ্কে যাওয়া যাক। 3 নম্বর অঙ্ক বলছে, 3 নম্বর অঙ্ক 1/5/6, এটা অঙ্ক দেওয়া আছে 3 নম্বর অঙ্কটা। তাহলে এটা যদি আমরা 1 রেখে দিলাম, আর এটা কি আছে ভাগ আছে, এটা গুণ দিয়ে দিলাম, তাহলে 6 চলে গেল উপরে, নিচে চলে আসলো 5। এবার 6 1 6, 6/5, এটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে দাঁড়াবে এটা 5 1 5, নামলো 1, 1 চলে গেল উপরে, নিচে চলে আসলো 5। তাহলে আমাদের এই সংখ্যাটা হয়ে গেল উত্তর। তারপরে সংখ্যা দিয়েছে, 4 নম্বর অঙ্কটা দিয়েছে,
156 বাই 121 ভাগ 13 বাই 22 এই অঙ্কটা দিয়েছে। তো এটাকে আমরা একটু নিচে করে লিখব এই জন্য যে কাটাকাটি করার সময় যেন জায়গাটা ঠিক পাওয়া যায়। এটা 22 চলে যাবে, এটা ভাগ গুণ ছিল এখানে নিয়ে আসে, এটা ভাগ ছিল এখানে গুণ করে দিলাম, তাহলে 22 চলে যাবে উপরে, নিচে আসে যাবে 13। তো 13কে কাটলে এটা দিয়ে 13কে 13 বাঁচলো 2, 6 হলো, 13 দুগুণে 26। আচ্ছা এটাকে যদি 11 দিয়ে কাটি তো 11 দুগুণে 22, আর 11 একে 11 বাঁচলো 1, 11 একে 11। তাহলে আমাদের সংখ্যা এখানে বেঁচে থাকলো 12 দুগুণে 24, নিচে থাকলো কত 11। এবার 11কে 11 দিয়ে ভাগ করবো 24কে, তাহলে আমাদের সংখ্যা দাঁড়াবে 11 দুগুণে 22, নামলো 4, 4 চলে গেল, নিচে থাকবে 11। তারপরের অঙ্ক যাওয়া যাক, তারপরে অঙ্কটা 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক বলছে, 5 নম্বর অঙ্কটি আছে 1/2 ভাগ 4/9 ভাগ 13/2। তো 5 নম্বর অঙ্কটি আমরা তুলে নিচ্ছি, 1/2 ভাগ 4/9 ভাগ 13/2, 13/2। তো প্রথম যেটা কাজ করব সেটা পূর্ণটা ভেঙে নিই আমরা, 2 থেকে গেল, 2 একে 2 1 3 ভাগ এখানে নেই, তাহলে এটা নেমে গেল। আচ্ছা এখানে 13, 2 নেমে গেল নিচে, 13/2 26 আর হয়ে গেল 27। এবার এই যেটা ভাগ আছে এটাকে গুণ চিহ্নে রূপান্তরিত করতে হবে, তাহলে এটা চলে গেল উপরে, এটা চলে আসলো নিচে, আবার 2 চলে যাবে উপরে আর 27 চলে আসবে নিচে। এবার আমরা সংখ্যাটাকে কাটাকাটি করব। এবার যদি কাটাকাটি করি তো 3 একে 3, 3 9 27, এই 9 শেষ, তাহলে এটার সঙ্গে এটা কাটলে হবে 2, তাহলে উপরে উপরে থাকবে, উপরে কিছু নেই মানে 1 আছে, আর 2কে 2 দিয়ে গুণ করলে 4, তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। এবার তারপরে অঙ্ক আছে 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কটা আছে 9/10 ভাগ 3/8 গুণ 2/5, এটা অঙ্ক। এবার এক্ষেত্রে কী করব যে 9/10 তো এখানে থাকবে, এটা গুণ করে দিলাম, তাহলে এই চলে গেল উপরে 8, নিচে চলে আসলো 3, আর এখানে যা গুণ আছে সেটা গুণ হয়ে থেকে যাবে। এবার আমরা করবো কাটাকাটি, তাহলে এটার সঙ্গে যদি এটা কাটি তাহলে কত হবে 5, এটার সঙ্গে এটা কাটলে হবে এখানে 3, 3 একে 3, 3 3 কে 9 3। আচ্ছা আর যাচ্ছে না, তাহলে আমরা এবার এটাকে গুণ করে দিই, তাহলে 5 5 25 আর 3 8 24, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 24/25। তারপরে অঙ্কতে যাই, তারপরে অঙ্কটা আছে 7 নম্বর অঙ্ক। তো 7 নম্বর অঙ্ক বলছে 2/1/3, 2/1/3 ভাগ 1/1/6 ভাগ 2/1/4, এটা আমাদের অঙ্ক।
এবার প্রথমে আমাদের কি করতে হবে, যে পূর্ণটা ভেঙে নি, 3 দুগুণে 6 একে 7, এটা 6 নামলো, 6 একে 6 আর একে 7, আর এটা হচ্ছে 4 নামলো এখানে, 4 4 দুগুণে 8 আর একে 9। এবার আমাদেরকে ভাগটা উঠিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে গুণ করে দিলাম, তাহলে 6 উপরে নিচে চলে আসলো 7, তাহলে এটা 4 চলে যাবে উপরে নিচে আসবে 9, এই সাত শেষ, এর সঙ্গে কাটলে 2 হবে, তাহলে আমাদের বেঁচে থাকছে কত, 4 দুগুণে 8, নিচে থাকলো 9, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 4 এর 9। তারপরে অঙ্ক 8 নম্বর অঙ্ক বলছে যে 20 ভাগ 7 পূর্ণ 1 এর 4 গুণ 3 এর 5, এটা আমাদের অঙ্ক। এবার এটাকে যদি আমরা সাজাই, তো প্রথমে আমাদের করতে হবে কি, পূর্ণটা ভাঙতে হবে, তো 4 7 28 29, তাহলে 3/5 এটা থেকে গেল। এবার 20, এটা গুণ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে 4 নিচে হয়ে গেল 29 গুণ 3 এর 5, এটার সঙ্গে এটা কাটলে 5 4 এ 20, আর কোনো সংখ্যা কাটছে না, তাহলে 3 4 এ 12, 12 4 এ 48, আর নিচে থেকে গেল 29। এটাকে ভাগ করলে করা যায় 29 48, তাহলে এটা একবার যাবে, তাহলে 9 18 থেকে 9 বাদ 9 একধার করে বাঁচলো 1, তাহলে উপরে চলে গেল 19, নিচে হয়ে গেল 29, এটা আমাদের উত্তর। তারপরে অঙ্ক যাওয়া যাক 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক বলছে, 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে আমাদের যে 3.15 ভাগ 2.5, এটা দেওয়া আছে। তো প্রথমে আমরা দশমিকটাকে উঠিয়ে নেব, তাহলে 3.15 লিখে নিলাম, আর নিচের তো হবে দশমিকের জন্য 1টা 1, আর এখানে 2টা সংখ্যা আছে, তো 2টা 0, ভাগ একইভাবে এটা হবে 25, দশমিকের জন্য 1টা 1, আর এখানে 1টা সংখ্যা আছে, তো 1টা 0 পাওয়া যাবে। তারপর এবার আমরা এটাকে গুণ, যেটা ভাগ আছে এটাকে আমরা গুণে পরিণত করব, তাহলে 3.15 100, তাহলে এটা চলে যাবে উপরে আর নিচে চলে আসবে 25, তাহলে 1টা 0 করে কাটা গেল। তো 5 দিয়ে কাটলে 5 5 25, আর এটা 5 দিয়ে কাটলে 5 6 30, 1 5 3 15 63, তাহলে আমাদের 63/10 হচ্ছে, যেটা দশমিক, 63/10 × 5, এই 5টা আসবে, তাহলে 63 আর 5 10 50, 2টাকেই যদি আমরা 2 দিয়ে গুণ করি, যাতে 100 হবে, এটাকেও 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ, তাহলে আমাদের সংখ্যা দাঁড়াবে কত, নিচে 100 হয়ে গেল, আর এটা হচ্ছে 3 দুগুণে 6, আর এটা 6 দুগুণে 12, তাহলে আমাদের দশমিকে যদি উত্তর নিয়ে আসি, তাহলে হবে 1.26। তারপরে অঙ্কে যাওয়া যাক 9 নম্বর অঙ্কে, না এবার 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্ক বলছে 35.4 ভাগ 0.03 × 0.06, তো প্রথমে আমরা দশমিকটিকে উঠিয়ে নিই, তাহলে 35 4 নিচে 10 হয়ে গেল, ভাগ
উপরে তিন, নিচে 100, দশমিকের পরে দুটা সংখ্যা আছে 100, উপরে 6, নিচে 100, দশমিক পরে দুটা সংখ্যা আছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3, 5, 4 উপরে রেখে দিলাম, নিচে 110, উপরে চলে গেল 100, নিচে চলে আসলো 3 × 6/100। এই 100 100-তে কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেলে হবে 2। আচ্ছা আর কাটছি না, নিচে 10 রেখে দিলাম, 5 দুগুণে, এবার এটার সঙ্গে এটা গুণ করলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 10-এ 0, 3 দুগুণে 6, 1-এ 7। তাহলে আমাদের উত্তর হবে 7.70.8, যেহেতু 10 আছে এখানে দশমিকটা আসবে। তারপরে যাই আমরা 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কটা দিয়েছেন, 11 নম্বর অঙ্ক 2.5 × 6/0.5। তাহলে এটাকে যদি আমরা প্রথমে দশমিকটা উঠাই তাহলে হবে 25/10, আর এটা 6/, এটা হয়ে যাবে 5/10। তাহলে 25/10 × 6, আর এটা হয়ে যাবে 10/5। গুণ আছে, ভাগ আছে, গুণ করে দিলাম, সংখ্যাটা উল্টে গেল। তাহলে আমরা এবার যদি কাটি, 10 10-এ শেষ হয়ে গেল, 5 5-এ 25, তাহলে 5 6 30 আমাদের হয়ে গেল অ্যান্সার। তাহলে 10-এর যতগুলো অঙ্ক ছিল এখানে শেষ,